তার ২২ বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ। নীরব ঘাতক এই রোগটি কোনো রকমের লক্ষণ ছাড়াই ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি, তারপর হার্ট অ্যাটাক, পায়ের আঙ্গুলও কেটে ফেলতে বাধ্য হয়। বাঁচার আশা একদম নেই। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন, লাশ বাড়ি নিয়ে যাওয়ার সকল বন্দোবস্ত করে রাখবেন। অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার। হাবিব ভাই, বছর দেড়েক হলো তার সাথে পরিচয় আমার। খুব কম দিনই আছে যে ওনাকে ফজরের জামাতে পাওয়া যায়নি। মুখে সবসময় হাসি লেগেই থাকে। মাঝখানে বেশ কয়েকদিন হলো তার সাথে আমার দেখা নেই, দুনিয়াবি কর্মব্যস্ততার জন্য। হঠাৎ গত পরশুদিন তার সাথে আমার দেখা, ঠিক মাগরিবের পরে। কিন্তু এই হাবিব ভাই আর সেই হাবিব ভাইয়ের মধ্যে রাত আর দিনের ব্যবধান। চোখে মুখে রাজ্যের গ্লানি, চুলগুলো অগোছালো, মুখ শুকিয়ে মলিন, আগের সেই হাসি খুশি মুখ আর নেই। কেমন যেন উভ্রান্তের ছাপ ওনার চোখে মুখে। কারণ জিজ্ঞেস করাতেই বললেন তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা, যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা, আমার রবের মাহাত্ম্য, দোয়া কবুলের অলৌকিক ঘটনা। তার ২২ বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ, নাম টাইপ ১ ডায়াবেটিস। নীরব ঘাতক এই রোগটি কোনো রকমের লক্ষণ ছাড়াই ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি। এরপর হার্ট অ্যাটাক হয়, পায়ের আঙুলও কেটে ফেলতে হয় বাধ্য হয়ে। ঢাকায় লাইফ সাপোর্টে থাকা তার মেধাবী কন্যা সন্তানটি পড়াশোনা করছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাঁচার আশা একদম নেই, অন্তিম পর্যায়ে। একমাত্র রাব্বি করিমই পারেন এই মুহূর্তে মেয়েটাকে ফিরিয়ে আনতে, দুনিয়ার আলো আবারও দেখাতে। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন, লাশ বাড়ি নিয়ে যাবার সকল বন্দোবস্ত করে রাখবেন। অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার। মেয়ের চাচা হাবিব ভাইকে বলেছিলেন গ্রামের বাড়িতে কবর খনন করতে বলে দিই, কাজটা এগিয়ে থাক। কিন্তু হাবিব ভাই ছিলেন অনর, মেয়ের নিঃশ্বাস তো এখনও চলমান রেখেছেন সুমহান রব, সেটাতেই তার অগাধ বিশ্বাস। আপন ভাইয়ের প্রস্তাবে সায় দিলেন না তিনি, যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে মেয়েটার আর বাঁচার কোনো আশাই নেই, সেখানে বাবার মনে সায় দিচ্ছে, বারবার এই কথায় রায় দিচ্ছে, মহান আল্লাহ কিছু একটা করবেনই। এটাই বোধহয় রবের সাথে তার ইমানদার বান্দাদের বোঝাপড়া। শুক্রবার আসরের আজান হয়ে গেল। ধানমন্ডি মসজিদে হাবিব ভাই ঢোকেই দুরাকাত দখলুল মসজিদ আদায় শেষে বসে পড়লেন। হঠাৎ তার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই মাশহুর হাদিস, যেখানে বলা হয়েছে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। আরেকটা হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে আজান ও ইকামতের মাঝখানের দোয়া ফেরত দেওয়া হয় না। হাবিব ভাই কাল বিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন, সালাতুল হাজত পড়ে নিলেন, এরপর দুই হাত তুলে দুনিয়া ভুলে রবের সাথে কথোপকথনে হারিয়ে গেলেন। যে কথোপকথনের জন্য ছিল না কোনো মিডিয়া বা মাধ্যম, ছিল শুধু সন্তানের জন্য পিতার হৃদয়ের ভেতর থেকে আসা আকুতি আর নির্ভেজাল মিনতি, সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অশ্রুকণার ঢল। হাবিব ভাইয়ের ভাষ্যমতে, এত কেঁদেছিলাম ভাই, জীবনে এরকম আর কোনো দিনই কাঁদি নাই। আল্লাহর কাছে বলেছিলাম, ও আল্লাহ, কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও, ও আল্লাহ, তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও। আল্লাহ গো, সারা পৃথিবীর কেউ পারছে না, কিন্তু তুমি চাইলে কিছুই অসম্ভব না, তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। বিজ্ঞ ডাক্তারদের রায় ভুল প্রমাণ করে পরের দিন শনিবার সকাল ১০টার মধ্যে মেয়েটার জ্ঞান ফিরে আসে, সেই সাথে হাবিব ভাই সহ
পরিবারের সবার মুখ দিয়ে উচ্চারিত হয় দয়াবান আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতাবোধ। মেয়েটির অবস্থা এখন উন্নতির দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাবিব ভাই এরপর খুশি মনে বললেন, সূর্য মিথ্যা হতে পারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী মিথ্যা হতে পারে না ভাই, কখনোই পারে না। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। একজন পিতার মুখে এরকম ইমানি জজবার উদাহরণ শুনে সেই মুহূর্তে অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল। হাবিব ভাই কোনো পীরের কাছে যাননি, মাজারে যাননি, কোনো হুজুর মাওলানা ডেকে মিলাদ পড়াননি, ধানমন্ডি মসজিদের ইমামকে বলেননি নামাজ শেষে তার মেয়ের জন্য একটু দোয়া করে দিতে। উনি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ইখলাসের সাথে আমল করে গিয়েছেন, নিজেই হাত তুলে ফরিয়াদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃত ওয়াদা রেখেছেন, তিনিই তো বলেছেন।